বিএনপি রংপুর বিভাগীয় গণসমাবেশ শুরু হবে দুপুর 2টায়। গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প হিসেবে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, ট্রেনে, নৌপথে কিংবা পায়ে হেঁটে রংপুর শহরে পৌঁছেছেন নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে দেখা যায় নেতাকর্মীদের। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঈদগাহ মাঠে লোকে লোকারণ্য হয়। অভিযোগ উঠেছে আবারও পথে পথে বাধা দেওয়ার। বস্তা চাদর নিয়ে সমাবেশ স্থলেই রাত্রি যাপন করেন অনেকে। রংপুর থেকে আব্দুল সালামের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন সাইফুল ইসলাম মুকুল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণসমাবেশ শুরু হবে দুপুর 2টায়। সমাবেশ কেন্দ্র করে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে স্থানীয় আওয়ামী নেতারা বলছেন শান্তিপূর্ণ সমাবেশ করলে বাধা দেয়া হবে না। সমাবেশের নামে অরাজকতা সৃষ্টি করা হলে আওয়ামী লীগ তার দাঁত ভাঙা জবাব দেবে। যেভাবে তারা ইতিমধ্যে আমাদের সামনে উস্কানি দেওয়া শুরু করছে, এভাবে এই উস্কানি আওয়ামী লীগ যারা আমরা করি রংপুর মহানগর আওয়ামী লীগ, রংপুর জেলা আওয়ামী লীগ, আমাদের নেতাকর্মীরা এটা সহজভাবে মেনে নেবে না। এই সমাবেশ তারা করবে, কোনো বাধা নাই, কিন্তু যদি এই সমাবেশকে কেন্দ্র করে জনগণের যানমাল নিরাপত্তাহীনতা ভোগে এবং কোনো বিশৃঙ্খলা কিছু করা হয়, ভাঙচুর বা অগ্নিসংযোগ করা হয়, এটা প্রতিহত আমরা করব। রংপুর সমাবেশ স্থল ও রংপুর নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রচলিত আইন বিধি অনুযায়ী একটি রাজনৈতিক দলের যে ধরনের রাইটস থাকার কথা এবং যে ধরনের কর্মসূচি পালন করতে কোনো আইনগত বাধা নেই, আমরা সেগুলো তাদেরকে পালন করার অনুমতি দিয়েছি। তবে রাজনৈতিক কর্মসূচির আড়ালে যদি তারা অন্য কিছু করার কোনো ধরনের মানে আমরা কোনো আলামত পেয়ে যাই, তাহলে আমরা সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল মাহমুদ টুকু। বক্তব্য রাখবেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। SATV নিউজ ডেস্ক, SATV টেলিভিশন, সাথে আছি সব সময়।